দেখো আজকে আমরা যৌগিক বাক্যের সত্যমূল্য নির্ণয়। যৌগিক বাক্য পাঁচ প্রকার, একটা হল নিষেধাজ্ঞা বাক্য, সংযোগী বাক্য, বৈকল্পিক বাক্য, প্রাকল্পিক বাক্য আর দ্বিপ্রাকল্পিক বাক্য। যে এবারে নিষেধাজ্ঞা বাক্যের একটা উদাহরণ দেখো, সে আসবে না। এই বাক্যটার মূল বাক্য হলো সে আসবে, তাকে অস্বীকার করলে নিষেধাজ্ঞা বাক্য পাওয়া যায়। এই বাক্যটাকে যুক্তিবিজ্ঞানে ঠিক এইভাবে সাজিয়ে দেবে, এমন নয় যে সে আসবে। দেখো সে আসবে এটা হলো মূল বাক্য, তাকে যখন অস্বীকার করি তখনই নিষেধাজ্ঞা বাক্য পাবে। এই বাক্যটির আকার কী হলো, দেখো এখানে এমন নয় যে এই যে একটা চিহ্ন দিয়েছি এটাকে নেগেশন চিহ্ন বলে বা কারের চিহ্ন, সি ইউ আর এল কার, এটা হলো এই চিহ্ন। আর আসবে না এইটাকে আমরা পি দিয়ে প্রতীক চিহ্ন করবো। তো বাক্যটির আকার কী হলো, কার্ল পি। এই কার্ল পি সত্যমূল্য কীভাবে নির্ণয় করে, দেখো মূল বাক্য এখানে, এখানে একটা অঙ্গ বাক্য সে আসবে, একটা অঙ্গ বাক্য হতে এখানে সত্য সারণীর সংখ্যা হলো দুই। সত্যমূল্যের মাপটা সবসময় দুই হয়, হয় বাক্যটা সত্য হবে নয় বাক্যটা মিথ্যা হবে। যদি অঙ্গ বাক্য একটা হয় তবে সত্য সারণীর সংখ্যা হবে দুই, এক দুই। দেখো আমরা দিয়েছি এখানে টি মানে হলো সত্য, এ মানে হলো মিথ্যা। টি যদি সত্য হয় তবে নিষেধাজ্ঞা বাক্য কী হবে, মিথ্যা। টি যদি মিথ্যা হয় তবে নিষেধাজ্ঞা বাক্য কী হবে, সত্য হবে। এখান থেকে প্রশ্ন কীভাবে করে যে একটি নিষেধাজ্ঞা বাক্য কখন সত্য হতে পারে, মূল বাক্য যদি মিথ্যা হয় তাহলে নিষেধাজ্ঞা বাক্য সত্য। ঠিক এইভাবে প্রশ্নগুলি আসে, নিষেধাজ্ঞা বাক্য কাকে বলে, নিষেধাজ্ঞা বাক্য একটা উদাহরণ দাও, নিষেধাজ্ঞা বাক্যের প্রতীক আঁকা কী, নিষেধাজ্ঞা বাক্যের সত্যমূল্য নির্ণয় করো, যে নিষেধাজ্ঞা বাক্য কখন সত্য হয়, যেমন মূল বাক্যটা মিথ্যা হয়, বা নিষেধাজ্ঞা বাক্য কখন মিথ্যা হবে, যেমন মূল বাক্যটা সত্য হবে। এই আদেখানে এখানে একটা আমরা নিয়েছি সংযোগী বাক্য, যে বাক্যগুলোর অঙ্গ বাক্য এবং শব্দ দিয়ে সংযুক্ত করা হয় তাকে সংযোগী বাক্য বলে। দেখো এই বাক্যের একটা উদাহরণ দিচ্ছি কীভাবে, আজ বৃষ্টি হবে এবং ঝড় হবে। এখানে দুটো অঙ্গ বাক্য আছে, এবং এর পরে আছে একটা এবং এর আগে আছে একটা। এই অঙ্গ বাক্য বা উপাদান বাক্য বা সরল বাক্য বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকে। এই অঙ্গ বাক্যকে যখন আমরা কোনো বর্ণ প্রতীক পি, তখন প্রথম অঙ্গ বাক্যকে আমরা পি দিয়েছি, তখন দ্বিতীয় অঙ্গ বাক্যকে এখানে আমরা কিউ দিয়েছি। যখন অঙ্গ বাক্যগুলোকে কোনো বর্ণ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলে গ্রাহক বাক্য। আর এই দুটো অঙ্গ বাক্যের যে যোজক এবং এটাকে যে চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে ধ্রুব, এটাকে ডট চিহ্ন বলে, ডট পি ডট কিউ। এই বাক্যটা রাখা হলো পি ডট কিউ, ডট বলে যে সংযোগী বাক্যের ধ্রুবক চিহ্ন কি, প্রশ্ন কিন্তু এইভাবে আসবে, তখন বলতে হবে সংযোগী বাক্যের ধ্রুবক চিহ্ন ড, বা সংযোগী বাক্যের ধ্রুবক কি বলতে হবে ড। গ্রাহক বাক্য কাকে বলে, অঙ্গ বাক্যকে যখন বর্ণ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে গ্রাহক বাক্য বলে। এই বাক্যটাকে যদি আমরা আকারে প্রকাশ করি পি ডট কি, দেখো এবার আমরা সংযোগী বাক্যটাকে যখন আমরা সত্যমূল্য নির্ণয় করবো ঠিক কীভাবে করে, এবং এটার নিয়মটা হলো আমরা এখানে কী করলাম, দেখো সংযোগী বাক্যের নিয়ম হলো দুটি গ্রাহক বাক্য বা দুটি অঙ্গ বাক্য বা দুটো সংযোগী, এই সংযোগী বাক্যের অঙ্গ বাক্যের নাম হলো সংযোগী। দুটো সংযোগী, দুটো গ্রাহক বাক্য বা দুটো অঙ্গ বাক্য যদি সত্য হয়, পি একটা অঙ্গ বাক্য, কি একটা অঙ্গ বাক্য বা গ্রাহক বাক্য, এই দুটো সত্য হলেই কেবলমাত্র সহযোগী বাক্য সত্য হবে, অন্যথায় সব দিকে মিথ্যা হবে। এটা হলো নিয়ম।
এডিয়মটা আমাদের মনে রাখতে হবে যে সংযোগী বাক্য কখন সত্য হয়, যখন দুটি গ্রাহক বাক্য বা দুটি অঙ্গ বাক্য সত্য হলে সংযোগী বাক্যটা সত্য, অন্যথায় সবটাই এখানে মিথ্যা হয়ে যায়। আর এখানে আমরা যে সত্য সারণীর সংখ্যা চার করেছি, দেখো 1, 2, 3, 4, কেন? অঙ্গবাক্য দুটো, অঙ্গবাক্য দুটো হলে সত্য সারণীর সারির সংখ্যা হবে 4, 1, 2, 3, 4। আর এই অঙ্গবাক্যগুলো সত্যমূল্যের উপরই এই যোগী বাক্য বা সংযোগী বাক্যে সত্যমূল্য নির্ভর করে। যে দুটো সংযোগী বা গ্রাম বাক্য সত্য হলেই এই বাক্যগুলো সত্য হবে। তবে আজকে দুটো সংযোগী বাক্য দিলাম, এখানে কিন্তু অনেক রকম প্রশ্ন হতে পারে, যে এই প্রশ্নগুলো আমি অনেকটা বলেই দিলাম যে এই বাক্যগুলো কখন হবে, এবং এই ভিডিওটা আগে তোমরা দেখবে বইয়ের মধ্যে কিন্তু এই কথাটুকুই নানানভাবে বলা আছে। মূল সত্যটা বুঝতে গেলে আমার এটা আগে বুঝতে হবে, এটা বুঝলে তুমি বইটা পড়বে দেখবে বুঝতে পারবে একেবারেই সহজভাবে। আজকে পর্যন্ত থাক, এর পরের দিন আমরা অন্য বাক্যগুলো সংযোগ করবো।